গানের ডালি নিয়ে আবারও হাজির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। বিশ্বভরা গানে তিনি মাত করতে চলেছেন সকলকে। যদি গানে ভুবন ভরে যেত, গানে গানে কেটে যেত দিনটা। রবীন্দ্রনাথের গান আমাদের সব মুহূর্তের সঙ্গী। সেই পুরনো গানগুলিকে বাঙালি বারে বারেই যায় ফিরে পেতে। তাই নতুন মোড়কে আরও একবার বাঙালির প্রিয় গানকে নিয়ে আসছেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। পুরো সিডি জুড়ে থাকবে রবীন্দ্রনাথের গান, তবে নতুন মোড়কে। বহু সময় ধরে আমি রবীন্দ্রনাথের গান যেভাবে ভেবেছি সেরকমভাবে একটা ভাবনা আমার মধ্যে জড়ো ছিল, ফলে একটা প্রিপারেশন ছিলই। রবীন্দ্রনাথ একজন কম্পোজার, তো এই কম্পোজারকে মানুষ একজন জাস্ট গান গেয়ে যাচ্ছি এইরকমভাবে নয়। কিন্তু আমার মনে হয় বিশ্বভরা প্রাণ, আমি আরও খুশি হব একদিন, আমি নিশ্চয়ই আসব যখন আমি অন্যান্য ভাষায় একদম এই গানটাকে করে সেই সব পৃথিবীর প্রান্তে পৌঁছে দিতে পারবো। এইটা কিন্তু আমার মনে হয় যে আমার ইচ্ছে এখন, মানে এই আমার শুরু হলো আবার আরেকটা জার্নি। বিশ্বভরা গান হচ্ছে মূলত হচ্ছে ইংল্যান্ডের বিভিন্ন ভাষা, মানে যেটাকে আমি বলছি ব্রিটিশ আইলস, অর্থাৎ ব্রিটিশ আইলস মানে সেখানে স্কটিশ আছে, আইরিশ আছে, ইংল্যান্ডের ভাষা খুব কম, একটা একটা গানে আছে। সিডিতে দুটি গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র, সেই গান গাওয়াকে জুড়ে রয়েছে নস্টালজিয়া। পাশ্চাত্য রবীন্দ্রনাথ যে 18 বছর বয়স থেকে তার ভেতরের যে চিন্তা ভাবনা যা এবং তার গানগুলো, সেইগুলো এক জায়গায় করে তিনটে সিডি নিয়ে অ্যালবাম হয়েছে বিশ্বভরা গান, বিশ্বকে ধরার চেষ্টা। ক্লান্তি আমার ক্ষমা করো হে প্রভু, ছোটোবেলায় আমার বাড়িতে কোনো বিশেষ কারণে গাইতে দেওয়া হতো না, তা অনেক বছর মানে বড় হয়ে যখন এই গানটা গাইতে দেবুদা বললো, তখন একটা থাকে না ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে, একটা ভীষণ ভালো গান, এবং ক্লান্তি আমার ক্ষমা করো হে প্রভুর ভিতরে যে ফিলোসফিটা রয়েছে সেইটা অনেক সময় গাইতে ইচ্ছা করতো, আর সেইটা গেয়েছি বলে ভালো লাগছে। অনুষ্ঠানটি উদ্বোধনে এসেছিলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়, তিনিও কিছুদিনের মধ্যেই হাজির হবেন তার আপকামিং ছবি নিয়ে। গান এটা ওরা বলছেন রবি ঠাকুরের প্রাচ্য এবং পাশ্চাত্য সঙ্গীতের যে একটা মিলন, সেইটা নিয়ে একটা পরীক্ষামূলক নিরীক্ষামূলক কাজ, এবং সেখানে নানা ধরনের ইনফ্লুয়েন্স এবং সেটা কী করে রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে আনলেন, ওনার যে অভিজ্ঞতা সারা পৃথিবীময় ঘুরে বেড়ার, সঙ্গীত শোনার, এবং তিনি কি অনায়াসে কি স্বচ্ছন্দে আমাদের ভারতীয় মুদ্রায় ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই যে সারা বিশ্বের একটা সাংগীতিক সেতু তৈরি করছেন, সেইটার একটা নিশ্চয়ই একটা পরীক্ষামূলক কাজ এই বিশ্বভরা গান। কবিতার যে চলচ্চিত্রায়ন আমি করেছি সেইটার মুক্তির পরিকল্পনা চলছে, এবং আমি এই কামাল মার্শাল নিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা থেকে অনেকগুলো স্ক্রিনিং করে এলাম, সে ছবিটা দেখাচ্ছি সারা পৃথিবীময়। সিডির উদ্বোধনে এসে সবাই কিছু মুহূর্তের জন্য নস্টালজিক হয়ে পড়েছিলেন। সিডির বাজার খারাপের মুহূর্তে সবাই বারে বারে জানালেন যাতে এই সমস্ত গান বাঙালির ঘরে ঘরে আরও একবার পৌঁছে যায়। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে মনীষা রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।